সততার নজির পৌরসভার সাফাই বিভাগের কর্মীদের। খোয়া যাওয়া পুরস্কারপ্রাপ্ত লটারির টিকিট হাতে পেয়েও ফিরিয়ে দিলেন অসুস্থ সন্তানের পিতাকে। এদিন পৌর প্রধানের উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া হয় টিকিটটি। একেই বোধহয় বলে রাখে হরি মারেকে। শখের বসে লটারির টিকিট কেটেছিলেন আকাইপুর এলাকার বাসিন্দা আশিস ভট্ট। সোমবার বিকেলের পর আশিসবাবুর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ছেলেকে বনগা হাসপাতালে নিয়ে আসেন। সেই ফাঁকে বনগা বাজারের এক দোকানে টিকিট মেলাতেও যান। দোকানদার টিকিট দেখার পর জানিয়ে দেন টিকিটে কোনো প্রাইজ হয়নি। ফের হাসপাতালের দিকে চলে যান আশিসবাবু। কিছু সময় পর বন্ধু মারফত জানতে পারেন ওই টিকিটেই বেঁধেছে 45,000 টাকা। ফের বনগার ওই দোকানে ছুটে আসেন ওই ব্যক্তি। এবার দোকানদার তাকে জানিয়ে দেন টিকিট ফেলে দিয়েছেন, খুঁজে পাচ্ছেন না। ফিরে আসেন ওই ব্যক্তি, তবে আসার আগে পাশের এক চায়ের দোকানে বিষয়টি জানিয়ে আসেন। এরপরই বনগা পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা উদ্যোগী হন, টিকিটটিকে খুঁজে বার করেন। খবর পাঠানো হয় আশিসবাবুকে। এদিন আকাইপুর এলাকার ওই ব্যক্তি আশিস ভট্টর হাতে পৌর প্রধানের উপস্থিতিতে লটারির টিকিট তুলে দেন সাফাই বিভাগের কর্মীরা। টিকিট ফিরে পেয়ে আবেগ আপ্লুত আশিস। পৌরসভার কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কখনো ভাবিনি টিকিটটি ফিরে পাব, অনেক ধন্যবাদ পৌরসভার কর্মীদের। ছেলে অসুস্থ, এই পয়সায় ছেলের চিকিৎসা করাতে পারবো। আমি আকাপুর থেকে কেটেছিলাম, তা বাচ্চা তো হসপিটালে ছিল, দেখাতে এসেছিলাম। ওইখান থেকে দেখানোর পর একটু টাইম পেয়েছিলাম, তো ওইখানে মিলানো টিকিট বিক্রি করার একটা লোক, ওনারে মিলাতে দিয়েছিলাম। উনি দেখে টিকিটটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমার কাছে খবর আসলো যে তোর ওই টিকিটটা একটা ফিরাইজ হয়েছে। আবার খুঁজতে এসেছিলাম, ও আর আসে আর পায়নি। ওই যে দোকানদার মিলাচ্ছিল ওই সবার সেরে রেখে দিয়েছি। হ্যাঁ, পরে আমি এক চার দোকানে বললাম, দাদা এরকম এরকম ব্যাপার, একটা টিকিট মিলাতে এসেছিলাম। ওই দোকানদার তো আর টিকিটটা দিচ্ছে না, তা তোমাদের কাছে বলে গেলাম, তোমরা যা ভালো বোঝো তাই করে দিও, আমি চলে গেলাম। এই বলে ওদের কাছে আমি সার্টিফিকেট দিচ্ছি। অনেক অনেক খুশি লাগে আমার। 45,000 টাকা। পৌরসভার কর্মীদের সততার প্রশংসা করেছেন পৌর প্রধান গোপাল শেঠ নিজেও। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, আকাইপুর এলাকার ওই বাসিন্দার টিকিটটি হারিয়ে গিয়েছিল। পৌর কর্মীরা সেটা ফিরে পেয়ে তাকে খবর পাঠিয়ে পৌরসভায় ডেকে এনে তার হাতে টিকিট তুলে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে বড় সততার নজির আর কি হতে পারে? পৌরপতি হিসাবে আমি আমার কর্মীদের ধন্যবাদ জানাই। সে একটা লটারির টিকিট কেটেছিল, 5টা টিকিট আছে, তার 45,000 টাকা, 9,000 টাকা। এই টিকিটটা খোয়া যায়, কোনো এক ব্যক্তি সেটাকে পায়, এবং ওখানে সোনা বলে একটি ছেলে চায়ের দোকানদার, সে খবর দেয় আমাদের পৌরসভার স্টাফ, কনজারভেন্সি ডিপার্টমেন্টের দেবু, নানো, বেড়ে, সমীর, এদেরকে। এরা গিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে রেস্কিউ করে, সেই টিকিটটাকে রেস্কিউ করে তার কাছ থেকে সেই পরিবারের লোককে ডেকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমার কাছে একটা দরখাস্ত করে পৌরসভার চেয়ারম্যান হিসেবে। এবং সেটা আজকে, গতকালকে ঘটনাটা ঘটেছিল, আজকে তাদের হাতে তুলে দিয়ে আসছে। যে তাদের মানসিকতার মধ্যে দিয়ে প্রমাণ করছে যে এখনও মানুষ, সৎ মানুষ আছে। তারা গরিব মানুষ, কিন্তু হলো সেই টাকাটা তাদের কোনো মতেই মনে হয়নি ওই চায়ের দোকানদার হোক আর আমার কনজারভেন্সি হোক, সমস্ত লোক তারা সেই টাকাটা স্বেচ্ছায় ফেরত দিল। আমরা গর্বিত আমার স্টাফদের জন্য, গর্বিত সেই সোনার দোকান, সেই চায়ের দোকানদারকে, সোনার কাছে, যে সেই গরিব মানুষ যার ছেলে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি, তার হাতে 45,000 টাকা ফেরত দিল। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।